আমি মা হিসাবে আমার ছেলে যদি দোষ না করে আমি সেই হিসাবে মুক্তি চাই। ওই আবরাত ও উনিও আমার একটা সন্তান, আমার উনিও সন্তান, ওনারও একটা ক্ষতি হয়ে গেছে, ওনার বাবা মাও কষ্ট করে ওনাকে ম্যানেজ করেছে, বড় আশা নিয়ে, বড় চা পাওয়া নিয়ে। আকাশ আমার স্কুলে ছাত্র ছিল, তাকে আমি ব্যক্তিগতভাবে প্রায় 10 বছর ধরে চিনতাম। স্কুলে থাকাকালীন অবস্থায় সে আইন শৃঙ্খলার পরিপন্থী কোনো কার্যকলাপে কখনো লিপ্ত ছিল না। ক্লাস ওয়ান, তারপর ওয়ান থেকে প্রাইমারি লাইফ, হাই স্কুল লাইফ, তারপর কলেজ লাইফ, কলেজে গুণটি পাঠ, সে অনেক তখন ভালো স্টুডেন্ট, তো এই জন্য ভালো বোর্ডে চান্স পাই। চান্স পাওয়ার পর আমার জানা মতে কোনো খারাপ কর্মের সাথে যুক্ত ছিল না। আকাশ আমার নাতি হয়, খুব ভালো ছিল এবং খুব লেখাপড়া করেছে, ভালো করে লেখাপড়া করার জন্য সে ঢাকাতে চান্স পাইছে। আর গরিব মানুষের সোল, খুব গরিব মানুষের সোল, সে ওর বাপ ভ্যান চলেই মানে খিলাইছে। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটে ভর্তি হন, এখানে পড়াশোনা, তার বাবা ভ্যান চালক আতিকুল ইসলাম, ভ্যান চালক একজন, সে বহু কষ্ট করে তার ছেলেকে পড়াশোনার জন্য বুয়েটে পাঠায়। এলাকায় তার কোনো খারাপ কাজ অর্থাৎ মারামারি বা গণ্ডগোল কোনো দিন সে কারোর সঙ্গে দুটি কথা বলে নেয়।